আসসালামু আলাইকুম। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি লুনা শারমিন, সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা, আজ আমার অনলাইনের পাঠ শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজ আমি অনার্স প্রথম বর্ষের, বিশেষ করে যারা নন মেজরের, তাদের জুওলজি ওয়ান বিষয়টি, যার কোর্স কোড হচ্ছে ACZ 1001, সেই বিষয়টি নিয়ে এসেছি। তোমরা জানো আমি তোমাদের এই কোর্সের অ্যাপ্লাইড জুওলজি অংশটি পড়িয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আমরা গত ক্লাসে শুরু করেছিলাম রাইস পেস্ট, আজকে আমরা নতুন পড়াটা শুরু করব। শুরুর আগে একটু বলে দিই, আমাদের যেহেতু স্বাধীনতা দিবস, আমাদের আনন্দের দিবস, তারপরও এখন দেশে, বাংলাদেশে করোনা পরিস্থিতি খুব বেড়ে গেছে, ঘরে ঘরে করোনা। আমাদের ডিপার্টমেন্টে আমাদের 3টা পরিবার করোনায় আক্রান্ত এবং আমাদের ঢাকা কলেজের পরিবারে অনেকেই করোনায় আক্রান্ত। তোমরা সবাই নিরাপদে থাকবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিজে সুস্থ থাকবে, অন্যকেও সুস্থ রাখতে চেষ্টা করবে। চলো তাহলে আজকে আমরা পড়ায় চলে যাই। ছবি দেখছি, এখানে কিসের ছবি দেখা যাচ্ছে? মনে হচ্ছে কোনো একটা মেলায় বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শিত হচ্ছে। ভালো করে খেয়াল করো তো, পণ্যগুলোর বিশেষ একটা কিছু আমাদেরকে অর্থবহ অর্থের দিকে ইঙ্গিত করছে। বুঝতে পারছো কি হচ্ছে? হ্যাঁ, এই যে দেখো কি ছবিটা আসলো, এটা কি? এটাই হচ্ছে আমাদের গোল্ডেন ফাইবার বা আমাদের যে সোনালি আঁশ। হ্যাঁ, এই যা যা আমরা দেখলাম এই সবই হচ্ছে পাটজাত পণ্য। আমাদের এই যে পাট, পাট গাছ থেকে আমরা যে সোনালি আঁশটা আমরা সংগ্রহ করে থাকি, এবং এটা কি হচ্ছে আমাদের দেশের একটি অর্থকরী ফসল। আমরা অ্যাপ্লাইড জুওলজিতে পাটের চাষ করবো না, কিন্তু পাটের যে ক্ষতিকর পতঙ্গ পেস্ট অফ জুট, আমরা সেই জুট পেস্ট গুলো সম্পর্কে আজকে আমরা পড়াশোনা করব। তা চলো দেখে যাই, জুটটা আমাদের একটি অর্থকরী ফসল, সেটার মধ্যে আমাদের জুটে যে মেজর পেস্ট অফ জুট সে কি কি হতে পারে সেটা দেখে নেই। যেমন আমাদের 1 নম্বরে আছে, আমরা একটা ছক আকারে তোমাদেরকে দেখাচ্ছি, যা দেখাচ্ছি যে কটা নাম বলবো সবগুলো আমাদের মেজর পেস্ট। একটা হচ্ছে জুট হেয়ার ক্যাটারপিলার, সাইন্টিফিক নেম হচ্ছে স্পিলোসোমা অবলিকুয়া। এটা তোমার লেপিডোপ্টেরা অর্ডারের, যার ফ্যামিলি হচ্ছে আর্কটিডি ফ্যামিলির একটি পতঙ্গ। দ্বিতীয় যেটা আবার আমাদের একটা মুখ্য পেস্ট, সেটা হচ্ছে জুট সেমিলুপার, সেটাকে আমরা ঘোড়া পোকা বলে থাকি। এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যানোমিস স্যাম্পলিফেরা। এটাও তোমার লেপিডোপ্টেরা বর্গের নকটিডি ফ্যামিলির একটি প্রজাপতি মত। তৃতীয় যেটা আছে, যেটাকে আমরা জুট অ্যাপিয়ন বলে থাকি বা জুট স্টিম উইভিল বলে থাকি, সেটা বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাপিয়ন করকুরি। এটা কোলিপ্টেরা বর্গের কুরকুলিনিয়েটি যে ফ্যামিলি, সেই ফ্যামিলির একটি পতঙ্গ। এটা ছাড়া যে মাইট আছে, আমাদের বিভিন্ন টাটা মাইট আছে, যেটা আমাদের অ্যারাকনিডা অর্ডারের, এটা তোমার আর্থ্রোপোডা পর্বের ইনসেক্ট না, অ্যারাকনিডা অর্ডারের যে, সরি, অ্যাকারিনা, সরি, অ্যাকারিনা অর্ডারে, সেটা পড়া যাচ্ছে যেমন হচ্ছে জুট রেড মাইট, এটা টেট্রা নাইকাস বায়োকোলেটাস, সেটা হচ্ছে একারিনা অর্ডার, এবং ফ্যামিলি হচ্ছে টেট্রা নাই চিডি। এটা একটা মুখ্য পেস্ট। এবং জুট হোয়াইট মাইটও আছে, সেটা হচ্ছে তোমার হেমিট্রা সোনে মাস লেটাস, এবং এটাও তোমার একারিনা অর্ডারের, এবং এটা হচ্ছে ট্রাসো নেমিডি ফ্যামিলি একটি ক্ষতিকর পতঙ্গ। এই যে আমরা 5টা জুট মেজর পেস্টের নাম পড়লাম, তোমাদের পরীক্ষায় কিন্তু সাধারণ এবং বৈজ্ঞানিক নাম আসে, যে পাটের বা ধানের বা সুগার কেনের তোমরা 4টা বা 2টা সাধারণ নাম এবং বৈজ্ঞানিক নাম লিখতে। এবং এখানে আমি ক্লাসিফিকেশনটা এটার জন্য যে অর্ডার এবং ফ্যামিলিটাও বলে দিলাম, কারণ তোমাদের যখন বর্ণনাতে যাবে তখন তোমাদের সাধারণ ঠিক আমাদের ক্লাসিফিকেশনটা লিখতে হয়। এরপরে আমরা চলে আসি, যে আমরা যে 5টা নাম বললাম তার থেকে যে জুট হেয়ারি ক্যাটারপিলার সেটা সম্পর্কে আজকে আমরা পড়বো। এই যে পতঙ্গটা, তাই না? পতঙ্গটা নিয়েতে প্রথমে
আমরা এটার সিস্টেমেটিক পজিশনটা জেনে নেই, মানে ক্লাসিফিকেশনটা, ফাইলাম কি? আর্থ্রোপোডা, ফাইলামের পতঙ্গ। এটা একটা মথ বলি, এটার ক্লাস হচ্ছে ইনসেক্টটা, অর্ডার লেপিডপ্টেরা, ফ্যামিলি আর্কটিটি। আমি যেটা একটু আগে বলেছিলাম, আমরা দেখেছি চার্টে, জেনাসিস স্পাইলোসোমা, স্পিসিস হচ্ছে স্পাইলোসোমা অবলিকুয়া। এটা আমার হচ্ছে আমাদের লেপিডপ্টেরা বর্গে দু ধরনের পতঙ্গ দেখা যায়, প্রজাপতি এবং মথ। এটাতে একটি আমরা মথের, যেটা আমরা দিচ্ছি আর্কটিটি মথ, স্পাইলোসোমা অবলিকুয়া। এবং এটার যে অপরিণত দশা, সেটা হচ্ছে লার্ভা বা ক্যাটারপিলার, সেটাকে বলা হয়ে থাকে, দেখো হেয়ারি ক্যাটারপিলার। ছবিটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা যেহেতু শুয়াপোকাটা বা আমাদের যে লার্ভার গায়ে, যেটাকে আমরা আমরা জানি লেপিডোপ্টেরা লার্ভাকে আমরা ক্যাটারপিলার বলে থাকি, সেটা গায়ে দেখো শুয়াপোকার মতো অনেক, এই যে এখানে দেখো এরকম লোম আছে, সেজন্য এটাকে শুয়াপোকা বলা হয়ে থাকে। এর পরবর্তীতে চলে আসো আমরা জিওলজিক্যাল জিওলজিক্যাল ডিস্ট্রিবিউশন অফ জুটের ক্যাটারপিলার, মানে কোথায় কোথায় পাওয়া যায়। আমরা যেহেতু আমাদের দেশে দেখেছি স্পাইলোসোমা অবলিকুয়া, এটার আবার বিভিন্ন নাম আছে, এটাকে জুট হেয়ারি ক্যাটারপিলার বলছে বা বিহার হেয়ারি ক্যাটারপিলারও বলা হয়েছে, কারণ যে বিহারে এটা আক্রমণটা বেশি হয়েছিল সেই হেতু। ইজ দ্য মেজর পেস্ট অফ জুট ইন বাংলাদেশ, বাংলাদেশের জুটের একটা মুখ্য আপদ। বাংলাদেশ ছাড়াও এটা বিভিন্ন জায়গায় পাওয়া যায়, যেমন ইট ইজ অলসো ফাউন্ড ইন সাউথ ইস্টার্ন আফগানিস্তান, নর্থ পাকিস্তান, ইন্ডিয়া, ভুটান অ্যান্ড মায়ানমার। আমার এটা বাংলাদেশ ছাড়া আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, ভুটান ও মায়ানমারেও, নেপালেও এটা পাওয়া যায়, এদের বিস্তৃতি দেখা যায়। পরবর্তীতে আমরা দেখি জুট হেয়ারি ক্যাটারপিলারে কি দেখবো আমরা, এটা সাধারণ কিছু বৈশিষ্ট্য যেটা আমরা দেখে আমরা চিনতে পারি সেটা। জুটিয়ারি ক্যাটারপিলার, আচ্ছা, দ্য অ্যাডাল্ট ইজ মিডিয়াম সাইজ পেল বাফ কালার মথ উইথ ব্ল্যাক স্পট অন উইংস অ্যান্ড রেড অ্যাবডোমিন। দ্য অ্যাডাল্ট উইং স্প্যান ইজ অ্যাবাউট 23 মিলিমিটার অর 0.9 ইঞ্চ। ছবিটা দেখি, আমরা যে দেখতে পাচ্ছি এটা কিরকম ছবিটা দেখো, ওই যে এটা হচ্ছে আমাদের যে মথটা সেটা আমরা দেখতে পাচ্ছি, মথটা কিরকম দেখো, কালারটা কিরকম বলেছে যে কি ধরনের মথটা দেখতে, এটা হচ্ছে হালকা পিঙ্ক বলে, তাই না, পেইল বাফ কালার মথ। এবং তার মধ্যে কি দেখা যাচ্ছে দেখো, এ দেহে কালো কালো ফোঁটা আছে, পাখার মধ্যে কালো কালো ফোঁটা আছে, কিন্তু এদের যে অ্যাবডোমেনটা, অ্যাবডোমেনটা হচ্ছে লাল এবং লালের মধ্যে কিছু ফোঁটা থাকে। এটা যখন পাখাটা ছড়ানো অবস্থায় থাকে সেটা প্রায় 23 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। আমরা এটা হচ্ছে আমার অ্যাডাল্ট স্পাইলোসোমাটা। এখন যদি আমি এটা ক্যাটারপিলারটা দেখি, ক্যাটারপিলারটা দেখতে কিরকম দেখো, দেখি ক্যাটারপিলারটা দেখেছি, দেখো সামনের দিকে কালো কালো, পিছনের দিকেও কালো, এবং মাঝখানটা হচ্ছে কমলা বর্ণের, যে ডোরাকাটা আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের মতো দেখেছি, তাই না। আর এখানে কিছু শুয়াপোকা, যেহেতু ক্যাটারপিলার গায়ে হচ্ছে হেয়ার, এখানে দেখো অনেক হেয়ার আছে, সেই জন্য আমরা হেয়ার ক্যাটারপিলার বলে থাকি। আচ্ছা এখানে দেখি, দ্য ক্যাটারপিলার হ্যাজ ব্ল্যাক হেড টাফ অ্যান্ড ব্ল্যাক হেয়ার্স বিহাইন্ড দিস। এ দেখো এখানে যে কি হচ্ছে, কালো হেড আছে এবং পিছনেও তোমার কালো থাকে, অ্যান্ড সিমিলার টাফট অফ ইয়েলো হেয়ার অন রিমেনিং পোর্শন। এবং যেখানে দেখো গুচ্ছাকারে তোমার এই যে ইয়েলো গুলো দেখা যাচ্ছে, তার মানে আমাদের যেখানে দেখা যাচ্ছে আমাদের যে অ্যাডাল্ট মথটা, পূর্ণবয়স্ক পোকাটা তোমার হালকা পিট বর্ণের, এখানে আমরা যে মেইল এবং ফিমেলের দেখতে প্রায় একই রকম, তবে মেইলটা একটু ফিমেল থেকে আকারে ছোট থাকে। এবং আরেকটা পার্থক্য হচ্ছে ওদের অ্যান্টিনায়, অ্যান্টিনাটা মেইলের অ্যান্টিনাটা থাকে বাইপেকটিনের, কিন্তু ফিমেলের যে অ্যান্টিনা সেই অ্যান্টিনাটা থাকে ফিলিপন ধরনের, ঠিক আছে। আচ্ছা আর এই যে বিছা পোকাটা যেটা আমরা বলছি, যেটা যে ক্যাটারপিলারটা, সেটা যখন ওরা বিয়ে করে সেটা হচ্ছে নরম এবং লম্বা, যখন ওরা সদ্য জন্মানো যেটা থাকে সেটা তখন সবুজ বর্ণের হয়, বড় হওয়ার সাথে সাথে এটা আস্তে আস্তে কমলা রং হতে থাকে এবং লম্বা লম্বা শুকনো রং দ্বারা সারা দেহ আবৃত থাকে। আচ্ছা এখানে আবার আরেকটা আমাদের সিজনাল ভেরিয়েশন দেখা যায়, ঠিক আছে। যেমন বর্ষাকালে দেখা যাচ্ছে তোমরা এই বিছা পোকার গায়ের রংটা কমলা হয়, এবং কিন্তু শীতকালে এটা আর একটু পেল হয়ে যায়, কি হচ্ছে, বাদামি বর্ণের হয়ে থাকে। আচ্ছা পূর্ণবয়স্ক বিছা পোকা লম্বায় প্রায় 4.5 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে এবং 0.8 সেন্টিমিটার চওড়া হয়ে থাকে।
এটা আমরা এট এ গ্ল্যান্স আমরা পিচা পোকাটা কিরকম দেখতে হয় সেটা দেখলাম। এবার চলে আসি আমরা কি ছবিটা দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ আমরা জানি ইট ইজ, এটা হচ্ছে লাইফ সাইকেল অফ জুট হেয়ারি ক্যাটারপিলার। ঠিক আছে, জুট হেয়ারি জীবন চক্র, জীবন চক্র এই দেখো আমরা এই ছবির এই অংশটা দিয়ে একটা গাছের মধ্যে দেখো আমি এখানে ছবিটাতে দেখিয়েছি যে এখানে গাছের মধ্যে পাতাতে এখানে দেখো এখানে লার্ভা গুলো আছে, যে এখানে এই মথটা এখানে ডিম পাড়ছে, ডিম পাড়ার পরে সেখানে লার্ভা গুলো দেখা যাচ্ছে, ক্যাটারপিলারটা গাছ খাচ্ছে, ডগা খাচ্ছে, তারপরে এই দেখো কুকুন হয়ে ঝুলে গেছে। তাহলে আমরা যদি দেখি যে ওদের কি হচ্ছে, জীবনচক্র শুরু হওয়ার প্রথমে কি হচ্ছে, মেটিংটা হবে, মেল ফিমেলের মেটিং এ দেখা যাচ্ছে 1 থেকে 2 দিনের মধ্যে স্ত্রী পতঙ্গটা ডিম পাড়তে শুরু করে। ডিম পাড়ে কোথায়? ডিম পাড়ে যেহেতু মুখাপথ পান গাছের, পান গাছের পাতার উল্টো দিকে, পাতার উল্টো দিকে গুচ্ছাকারে ডিম পাড়ে। ডিমটাতে কি দেখা যাচ্ছে যে প্রতিটা ডিমে তোমার প্রায় 100টা পর্যন্ত গুচ্ছতে, একটা সরি একটা মথ তোমার 400 থেকে 1000টা ডিম পাড়তে পারে। এবং ওরা কি করে সাধারণত ডিমগুলো কি রাতে পারে, ডিমগুলো ওরা সাধারণত দেখা যাচ্ছে 2 থেকে 4 দিনের শুধু ডিম পাড়তেই থাকে। আর পুরুষ মথটা কি থাকে 3 থেকে 4 দিন বেঁচে থাকে এবং স্ত্রী মথ 5 থেকে 8 দিন বেঁচে থাকে। ডিমটা কেমন হলো, পাতার উল্টো দিকে ডিমটা পারে, ডিমটা যখন সদ্য যখন ডিমটা পারে সেটা দেখতে সবুজ চকচকে বর্ণের হয় ডিমটা, তারপরে দেখা যাচ্ছে যে ডিমটা ধীরে ধীরে কালো বর্ণে পরিণত হয়। এবং এই যে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সেই সময়টা সেটা আমার সিজনাল ভেরিয়েশন দেখা যায়। শীতকালে সময় বেশি লাগে 13 থেকে 14 দিন, গ্রীষ্মকালে সময়টা কম লাগে 5 থেকে 6 দিনের মধ্যে ডিম ফুটে লার্ভা বের হয়। এই যে লার্ভাটা, লার্ভাটা যখন ডিমটা কালা ছিল প্রথমে সবুজ পরে হয়ে গেছে কালো, সদ্য প্রস্ফুটিত যে লার্ভা বা ক্যাটারপিলার বা এটাকে আমরা শোয়াপোকা বাংলায় বলে থাকি, সেটা প্রথমে দেখতে সবুজ উপরে এবং দলবদ্ধ ভাবে এরা পাতার উপরে, দেখো যখন এই যে পাতাতে তো গুচ্ছাকারে ডিম পেড়েছে তখন দলবদ্ধ ভাবে পাতার উপরে থাকে। এবং এই সময় তারা খুবই গ্রেগারিয়াস থাকে, এরা পাতা খেতে শুরু করে। এবং এদের যে মোল্টিংটা হয় লার্ভাল স্টেজ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ, মানে 5 থেকে 6টা মোল্টিং সংঘটিত হয়। এই পরে দেখা যাচ্ছে যে লার্ভা অবস্থায় যখন পাতাগুলো খেতে থাকে তারপর একটা সময় সে কি হচ্ছে পরবর্তী স্টেজ পিউপাতে চলে যায়। এই পিউপার ভেরিয়েশনটা বা স্থায়িত্ব কালো আমার শীতকালে বেশি হচ্ছে 28 থেকে প্রায় 35 দিন এবং গ্রীষ্মকালে 18 থেকে 20 দিন অনেক মধ্যে দেখা যাচ্ছে পিউপাতে পরিণত হয়। তারপরে দেখা যাচ্ছে যে এরা মুখিতে যখন রূপান্তরিত হওয়ার আগে প্রথমে কি করবে, তারা খাওয়া বন্ধ করে দিবে এবং ওরা পাট গাছ থেকে নেমে মাটিতে গিয়ে ওদের পিপেশনটা হয়ে থাকে। ঠিক আছে, কারণ মাটিতে বা ওখানে যে নিচে যে মরা পাতা পড়া থাকে সেই পাতার নিচে বা কোনো ফাটলে গিয়ে মুখিত অবস্থায় ওখানে জীবন যাপন শুরু করে। মুখিত অবস্থাটা তোমার কি হবে সেটা তোমার শীতকালে 20 থেকে 22 দিন এবং গ্রীষ্মকালে 9 থেকে 10 দিনের মধ্যে মুখের থেকে পূর্ণাঙ্গ পতঙ্গ বের হয়ে থাকে। এই পূর্ণাঙ্গ পতঙ্গ বের হওয়ার পরে আবার মেটিং হবে, আবার মেটিং এর পরে কি হবে, আবার ডিম পারবে, ডিম থেকে আবার লার্ভা হবে, লার্ভা থেকে কি আছে লার্ভা থেকে পিউপা, পিউপা থেকে আবার অ্যাডাল্ট, এইভাবে চক্রাকারে চলতে থাকে। এই পাটের যে পোকাটা আমাদের পিছা পোকা সেটা আমাদের যে একটা বছরে দেখা যাচ্ছে 8টা জেনারেশন হতে পারে। আর পাট মৌসুমে দেখা যাচ্ছে যখন যে পাটের মৌসুমে তখনই তাদের 3 থেকে 5টা জেনারেশন হয়ে থাকে। এই আমাদের হচ্ছে লাইফ সাইকেলটা। এর পরবর্তীতে চলে আসি নেচার অফ ড্যামেজ, যে আমরা জীবন চক্রটা দেখলাম, তারপর যে ক্ষতির প্রকৃতি, পিছা পোকার কোন অংশটা ক্ষতি করে বলো দেখি, আমি যে একটু আগে বলেছি, তোমরা কি আমার কথাটা ধরতে পেরেছো? হ্যাঁ, এদের শুধুমাত্র লার্ভাটাই বা ক্যাটারপিলারটাই ওদের ক্ষতি করে থাকে। এটা ইট ইজ আ সিরিয়াস পেস্ট অফ জুট, হোয়েন জুট প্ল্যান্ট বিকাম 2 to 3 ফিট হাই দে আর অ্যাট্রাক্ট বাই ইট আপ
টু হারভেস্ট, একদম দেখা যাচ্ছে যে পাট গাছটা যখন 2 থেকে 3 ফিট লম্বা হয়, ও সেখান থেকে একেবারে তোমার ওই হারভেস্টের আগ পর্যন্ত ওরা পাট গাছের পাতা খেয়ে থাকে। এরা সাধারণত কেটে পাট গাছের কচি পাতা খেয়ে থাকে। কচি জমিতে দেখা যাচ্ছে কচি পাতা খেয়ে থাকে, তারপর যখন আক্রমণটা যদি বেশি হয়ে থাকে তখন ওরা কচি ডগা গুলো খেয়ে ফেলে। খেয়ে ফেলার ফলে কি হবে, দেখা যাচ্ছে যে গাছের পাতা গাছগুলা খেয়েছে, পাতাও নাই ডগাও নাই, কারণ খেয়েছে মরা গাছ হয়ে যাচ্ছে, ফলে স্বাভাবিক বৃদ্ধিটা ব্যাহত হয়। এবং পাটের যখন মাথা থাকে না তখন কি হয়ে যায়, অনেক ডালপালা হয়, আমাদের যে পাতটা গোল্ডেন আঁশটা আমরা সুন্দর সেটা পাই না, কারণ কি একটু পরপর গিট হয়ে যায়, গিট হয়ে যায় পাটের মান নষ্ট হয়ে থাকে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে আক্রমণের তীব্রতার ভেদে পাটের যে ফলন প্রতি একরে 40 থেকে 250 কেজি পর্যন্ত কম হতে পারে। এই যে আমি যেটা বলেছিলাম, দেখো পাট গাছের এখানে ওরা কিভাবে অ্যাটাক করেছে, দেখেছো পাট গাছটা। আচ্ছা, ফিমেল লে এগ টু দ্য লোয়ার সারফেস অফ ম্যাচিউর লিভস, আফটার হ্যাচিং দ্য এগ দ্য ইয়াং ক্যাটারপিলার ফিড অন ক্লোরোফিলাস টিস্যু ফ্রম লোয়ার সারফেস অফ লিভ। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা বলতে আগে বলিনি, এখানে দেখছি এই যে পাটে যখন কি বলেছে, আমরা জানি যে ফিমেলটা তোমার কোথায় হচ্ছে পাতার লোয়ার সারফেসে ডিমটা পারে, কিন্তু যখন আফটার হ্যাচিং এর পরে ইয়াং ক্যাটারপিলারটা কি করে পাতা খেতে শুরু করে, কিন্তু পাতার কি খায়, এই যে দেখো পাতার যে ক্লোরোফিল অংশটা, পাতার ক্লোরোফিল অংশটা সে কুড়ে কুড়ে খেয়ে থাকে, ফলে পাতাটা কি হয়ে যায় দেখো এরকম সাদা সাদা হয়ে যায়। ক্লোরোফিল না থাকলে কি হবে, পাট গাছে কি হচ্ছে সেখানে শালাক সংশ্লেষণ হবে না, ফলে কি হচ্ছে পাতাটা মরে যাবে এবং পাট গাছের বৃদ্ধি ব্যাহত হবে। আচ্ছা, এফেক্টেড লিভ বিকাম মেমব্রেনাস, ফার্স্ট টু থার্ড ইনস্টার ক্যাটারপিলার স্প্রেড আউট টু দ্য এন্টার ফিল্ড অ্যান্ড ফিড অন হোল লিভ টিস্যু লিভিং অনলি দ্য রিবস। শুধুমাত্র যে মাঝখানে এই শিরগুলো ছাড়া বাকি পুরো টিস্যু গুলো খেয়ে ফেলে। ওয়ান্স ক্যাটারপিলার সোয়ার্ম দেয়ার ইজ নাথিং উইদাউট স্টেম, দে আর পলিফেগাস। আচ্ছা, যখন এটা খুব বেশি হয়ে যায় তখন শুধুমাত্র স্টেম ছাড়া আর কিছুই দেখা যায় না, আর এরা হচ্ছে পলিফেগাস, মানে শুধুমাত্র ওরা পাট গাছের উপরই নির্ভরশীল না, ওরা আরো অনেক গাছগুলোকে আক্রমণ করে থাকে, যেমন এটাকে সয়াবিন আছে, গ্রাউন্ডনাট, মেইজ, লিনসিড, মাসকালাই, র্যাডিশ, মানে কি হচ্ছে এরা হচ্ছে চিনাবাদাম, তুলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, মটর, সয়াবিন, ঠিক আছে, এমনকি তোমার বিভিন্ন ডাল, সেগুলোকে ওরা আক্রমণ করে থাকে। এই যে আক্রমণ হলো আমরা দেখলাম, এখন কি করতে হবে, আমার এইটা যাতে কন্ট্রোল মেজারটা দেখতে হবে। কন্ট্রোল মেজার দেখার সময় আমরা কন্ট্রোল মেজারটাকে দুটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নন কেমিক্যাল কন্ট্রোল আর একটা হচ্ছে পারে কেমিক্যাল কন্ট্রোল। নন কেমিক্যাল কন্ট্রোল, এখানে আমরা এটাকে কালচারাল কন্ট্রোল বলতে পারি, এটার সাথে আমি বায়োলজিক্যাল কন্ট্রোল এটার মধ্যে ইনক্লুডেড হয়েছে। তো এখানে কি কি আছে আমরা দেখি, কালেকশন এন্ড ডিস্ট্রাকশন অফ এগ মাসেস এন্ড ক্যাটারপিলার এট আর্লি এজেস। আমরা তো আগেই দেখেছি যে পাতার মধ্যে গুচ্ছাকারে ডিম পারে, আমরা যদি প্রাথমিক অবস্থায় সেই ডিমের গুচ্ছটা এবং যে ক্যাটারপিলার গুলো পাতাতে গুচ্ছাকার যে ডিম ফুটে বের হলে অনেকগুলো ক্যাটারপিলার একসাথে থাকে, ওই সময় যদি আমি পাতাটাকে ছিঁড়ে আলাদা করে মানে ধ্বংস করে দিতে পারি, তাহলে আমার এই পোকার আক্রমণের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। দ্বিতীয়টা হচ্ছে লাইট ট্র্যাপ। লাইট ট্র্যাপ যদি আমি ইউজ করি গাছের বা ক্ষেতের মধ্যে আশেপাশে, যদি আমি লাইট ট্র্যাপ, সেই লাইট ট্র্যাপে কি হচ্ছে মথটা, অ্যাডাল্ট মথটা তোমার হচ্ছে আলোর প্রতি আকৃষ্ট হয়ে সেখানে ওরা কাজ চলে যাবে এবং মারা যাবে, ফলে কি হচ্ছে মেটিং হলে ওরা গাছের পাতায় ডিম পাড়তে পারবে না। এটাও আমাদের এক রকমের কন্ট্রোল। প্লাউ অফ ল্যান্ড আফটার হার্ভেস্টিং, আমি যখন আমার চাষের আগে আমার যখন শেষ হয়ে যাবে তারপরে কি হচ্ছে ভালো করে আমাকে কি করতে হবে, চাষ করতে হবে। কেন, কারণ যে মুখ্যিত অবস্থায় লার্ভা গুলা কিন্তু কোথায় থাকে, মাটিতে থাকে, ফলে কি হচ্ছে ওই মুখ্যিত লার্ভাটা যাতে আমার মরে যায় বা ওখান থেকে নিয়ে যায়, সেই জন্য আমাকে খুব ভালোভাবে নিড়ানি দিতে হবে। আর একটা করতে হবে যে যখন এগুলো শুকিয়ে গেল ক্যাটারপিলার গুলা যাতে এক ক্ষেত থেকে আরেক ক্ষেতে না যেতে পারে, সেজন্য ক্ষেতের চারদিকে আমাকে নালা কেটে পাতা
পানি ধরে রাখতে হবে। ফলে কি হচ্ছে, এক ওরা যখন একটা ক্ষেত থেকে আরেক ক্ষেতে যেতে যাবে তখন কি হচ্ছে, পার হয়ে তোমার কি করবে, পানির মধ্যে পড়ে যাবে এবং তারা মারা যাবে। আচ্ছা, ডিগিং টেন সারাউন্ডিং ইনজাস্টিস এন্ড ফিল্ড এন্ড কিলিং দেম। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন অফ বায়োলজিক্যাল কন্ট্রোল। হ্যাঁ, এই বায়োলজিক্যাল কন্ট্রোল একটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি বিভিন্ন কেমিক্যাল ইউজ করার ফলে রেজিস্ট্যান্স হয়ে যায়, ফলে সেইটাতে আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে। এটার হাত থেকে আমরা বায়োলজিক্যাল কন্ট্রোল, বিভিন্ন বায়োলজিক্যাল কন্ট্রোল বায়োলজিক্যাল এজেন্ট ব্যবহার করতে পারি। এখানে যেমন হচ্ছে, আমরা জানি যে ব্র্যাকনির যেই একটা হাইমেনোপটেরা প্যারাসাইট, সেটা এই যে লার্ভার ইয়েতে ডিম পারে, ডিম পারার পরে লার্ভার ভেতরে যখন ওই ব্র্যাকনিডটার লার্ভা আস্তে আস্তে গ্রো হয়, মানে হ্যাচ করে, তখন সে কি করছে, ওই যে ওই ক্যাটারপিলারটাকে খেয়ে ফেলে, তখন কি হয়, ওদের ক্যাটারপিলার গুলো মারা যায়। এবং এটা ছাড়া আমাদের আরো কিছু জিনিস আছে, যেমন আমাদের মাইক্রোবিয়াল ইনসেকটিসাইড, যেমন ব্যাসিলাস থুরিন জিনিস, এটা আমার একটা মাইক্রো অর্গানিজম, এই ব্যাকটেরিয়াটা দিয়ে আমরা মাইক্রোবিয়াল কন্ট্রোল করতে পারি। এই যে সব কন্ট্রোল গেল, এখানে আমি কোনো কেমিক্যাল ইউজ করিনি, এখানে আমি কাঁচালার কন্ট্রোল আছে, আমার বায়োলজিক্যাল কন্ট্রোল আছে, আমার মেকানিক্যাল কন্ট্রোল আছে, এই জিনিসগুলোকে আমরা নন কেমিক্যাল কন্ট্রোল বলছি। এবার চলে আসো কেমিক্যাল কন্ট্রোল। কেমিক্যাল কন্ট্রোল মানে কি হচ্ছে, কেমিক্যাল কন্ট্রোল যখন আমাদের দেখা যাচ্ছে যে আমি ন্যাচারাল কন্ট্রোল বা বায়োলজিক্যাল কন্ট্রোল দিয়ে বা কালচারাল কন্ট্রোল দিয়ে আমি এই ইনফেস্টেশনটা কমাতে পারছি না, তখন আমাকে সীমিত উপায়ে, তখন কি করতে হবে, আমাদের যখন আইপিএম এর যে ইয়েতে, তখন আমাকে কেমিক্যাল স্প্রে করতে হবে। কেমিক্যাল স্প্রে করার জন্য কি কি লাগবে, অ্যাপ্লিকেশন অফ সেভিং বা টায়াসিনন অর ডিজিনল 60 EC, এটা কি হচ্ছে তোমার পার লিটার ওয়াটারে 3 ml করে, এই পরিমাণে যদি আমি সেভিং বা টায়াসিননের এই মিশানোর পরে আমি স্প্রে করি, তাহলে আমার একটা এফেক্টিভ হচ্ছে পতঙ্গটা দমনে। দ্বিতীয়, আমি রিপকর ব্যবহার করতে পারি, ফেনন ব্যবহার করতে, সেটা আমি প্রতি লিটারে 1 ml, 10 EC টা ফেনন, 10 EC যেটা, সেটা হচ্ছে আমি পার লিটারে 1 ml এভাবে মিশিয়ে যদি স্প্রে করে ব্যবহার করি, তাহলে আমার এটা দমন হচ্ছে। এটা ছাড়াও আমরা নুভাক্রন, যেটা B.Sc, সেটা আমাদের পার লিটারে 3 ml মিশিয়ে যদি আমি ব্যবহার করি, তাহলে আমরা এই জুট হেয়ারি ক্যাটারপিলার বা স্প্যান্ডোসম অব্লিগাটাকে কেমিক্যালি কন্ট্রোল করতে পারি। এই কেন কন্ট্রোল করা দরকার, কারণ আমাদের আজকাল এখন আবার আমরা কি হচ্ছে, পলিথিনের ব্যাগের পলিথিনটা কি হচ্ছে পরিবেশের জন্য হুমকি স্বরূপ, কারণ এটা কি আমাদের মাটির সাথে মিশে না, হাজার হাজার বছর ধরে সেটা থেকে যাবে, পানি যাতে আমি মাটি ইয়ে করি পলিথিন, সেই কারণে আমাদের আবার এখন পাটের পণ্যের উপরে জোরদার করা হচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানে বা এতে দেখবে পাটের ব্যাগ ইউজ করা হচ্ছে, এখন পাটের ব্যাগ পাট দিয়ে কিনা তৈরি করা হচ্ছে। পাট দিয়ে আগে যেমন কি করতো, শিকা তৈরি হতো, দড়ি তৈরি হতো, তারপরে তোমাদের যে ছালা বস্তা, চালের বস্তা, তাই না, এখন দেখবে বড় বড় শপিং মল গুলাতে কিন্তু পাটের ব্যাগের মধ্যে চাল বিক্রি করা হচ্ছে। এমনকি যে আমরা যে চা খাই, আমাদের যে চা গুলাও কিন্তু যে কভারিং ব্যাগটা, সেটা আমার হচ্ছে পাটের ব্যবহার করা হচ্ছে। দ্বিতীয়ত, আবার আমরা পাটের বিভিন্ন রকম কি হচ্ছে, সুতা দিয়ে আমাদের কিন্তু শাড়িও তৈরি হচ্ছে, পাটের কাপড় আছে, পাটের যেটা চট দিয়ে আমাদের বিভিন্ন ছেলেদের কুটি তৈরি হচ্ছে, এমনকি আমাদের জুতা স্যান্ডেল সেগুলো আমাদের পাটের তৈরি হচ্ছে। পাট থেকেও একটা বেশি ধরনের পলিথিনই ব্যবহার করা উদ্ভাবন করা হয়েছে, ওটা হয়তো শিগগিরই আমাদের বাজারে চলে আসবে। পাটের যেমন কি আছে, আমাদের তো বিভিন্ন কার্পেট আছে, ম্যাট আছে, ছিকা আছে, বিভিন্ন রকমের জিনিস হচ্ছে পাটের দড়ি দিয়ে, আমার ঘরের আনুষঙ্গিক অনেক রকমের শোপিস আমরা ব্যবহার করতে, নিত্য প্রয়োজনীয় দিনে জিনিসপত্র আমরা ব্যবহার করতে পারি। তো সেই কারণে আমাদের যাতে এই পাটের ফলনটা খুব ভালো হয়, সেই জন্য আমাদের যে একটা অন্যতম পেস্ট স্প্যালোসোমা অব্লিকোয়া বা জুট হেয়ারি ক্যাটারপিলার, সেটাকে আমাকে দমন করতে হবে, সেটা সম্পর্কে জানতে হবে। সেজন্য আমরা আজকে এটা পড়লাম। তো আশা করি তোমরা পড়া বুঝতে পেরেছো। তোমরা ভালো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।
এবং সবার জন্য বলছি, আবারও বলছি বাবারা, করোনা বেড়ে গেছে মা, করোনার এই প্রকোপের হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে এবং সমাজকে রক্ষা করতে হবে, পরিবেশকে রক্ষা করতে হবে। তুমি মনে করো না যে তুমি তোমার হয়নি বলে কারণ আছে, তুমি ক্যারিয়ার হতে পারো, তোমার বাসায় বৃদ্ধ মানুষ আছে, তোমার ছোট ভাই বোন আছে, তারা তুমি যখন বাইরে বের হচ্ছো, তারপর যদি স্বাস্থ্যবিধিটা না মানো বাবারা, তাহলে কিন্তু কি হবে বাবা, ক্যারিয়ার হয়ে করোনা অনেক বেড়ে গেছে বাবা, প্রতিটা পরিবারের মানুষজন ভীষণ ভাবে মানুষ মারা যাচ্ছে, এবং তোমরা ইয়াং জেনারেশনটা এখন বেশি এফেক্টেড হচ্ছে। নতুন স্ট্রেন, আমরা টিকা নিয়েছি, ফার্স্ট ডোজ নিয়েছি, সেকেন্ড ডোজ নেওয়ারও কিছুদিন পরে আমার সেই ইমিউনিটিটা আসবে। আমরা যদিও হার্ড ইমিউনিটির কথা বলে থাকছি, সেটা আমরা চেষ্টা করছি, কিন্তু এখন দেখো নতুন স্ট্রেন এসে করোনা আমাদেরকে অনেক 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 আমাদের জীবনে ক্ষতি করছে। তো তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, আমাদের সবার জন্য দোয়া করবে। থ্যাংক ইউ অ্যান্ড স্টে সেফ।